ওয়েলকাম মিষ্টি মনি কিচেন। আজকের এপিসোডে তৈরি করে দেখাচ্ছি ছোট্টবেলায় একটা মজার খাবার মনাক্কা। কোন অঞ্চলে এটাকে আবার মদন কটকটিও বলে থাকে। আমি খুব সহজভাবে এবং পারফেক্টভাবে মনাক্কা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ফলো করে যদি তৈরি করতে পারেন, পারফেক্ট মনাক্কা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, এখানে আমি হালকা মিষ্টি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কুকিং অয়েল। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 টেবিল চামচ। এভাবে একটু হাত দিয়ে ডোলে দিলে খুব ফ্লেভারটা ভালো আসে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কারণে কিন্তু মনাক্কা বেশি ভালো হবে। যত ভালোভাবে মিশিয়ে নেবেন মনাক্কাটা ততই খাস্তা হবে। এভাবে একটু ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ 1/2 কাপ। অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। তা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিতে যাবেন না। আর একটা শক্ত ডো তৈরি করতে হবে, বেশি নরম করা যাবে না। হয়ে গেছে, এখানে 1/2 কাপেরও কম তরল দুধ লেগেছে। এবার রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব বেশি মাখার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ড এভাবে একটু মেখে নিলেই হবে। হয়ে গেছে, এবার একটু পাতলা রুটি বলে নিচ্ছি। পাতলা মানে খুব পাতলা না, একটু মোটা করে বেলতে হবে। আমি দেখাচ্ছি কেমন হয়েছে, ঠিক এমন পাতলা করতে হবে। এবার পিস করে কেটে নিতে হবে। দেখতেই পারছেন আমি কীভাবে কেটে নিচ্ছি, এখানে বলার কিছু না। একটু দেখে বুঝে নিতে হবে কীভাবে কাটতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি, খুব সহজেই কিন্তু এভাবে কেটে নেওয়া যাবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করে একটা পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য। আশা করি আপনারা তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা খেতে মজা হয়েছে। হয়ে গেছে, এটা কিন্তু একটির সাথে আরেকটি লাগবে না। এবার চুলায় তেল গরম করে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেল, কিন্তু খুবই কম গরম করতে হবে, কারণ এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। 7 থেকে 8 মিনিট সময় লাগবে মনাক্কা ভাজতে। চুলার জল লোতে রাখতে হবে এবং একইভাবে রাখতে হবে, বাড়ানো কমানো করা যাবে না। খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা অনেক খাস্তা হবে, খেতেও অনেক মজা হবে। আর এভাবে তৈরি করে কিন্তু 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এয়ার ট্রাই কন্টেনারে রেখে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজার। আল্লাহ হাফেজ।